এটা কি ছিল? আমি তো লিটারেলি ভাই হার্ট ফেল করার অবস্থা। এটা কি ছিল ভাই? এটা কে এভাবে ভয় দেখালে হবে? আমি তো শেষ ভাই। এটা কি ছিল? আমার হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার অবস্থা হয়েছে, এতটা ভয় পেলাম ভাই, কি বলবো ভাই। আল্লাহ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমরা খেলবো স্লেনলিনা দ্য সেলার 2। সো এর আগে আপনারা কিন্তু দ্য সেলার যেই মিশনটা ছিল সেটা অনেক সুন্দরভাবে এনজয় করে কিন্তু আমাদের দেখেছেন এবং কি ভালো একটা সাপোর্ট দিয়েছেন। সো ভাবলাম দ্য সেলার 2 যেহেতু অলরেডি রয়েছে সেটাও আমরা খেলবো, বাট দ্য সেলার থেকে দ্য সেলার 2 এতটাই হার্ড ভাই, কি বলবো, আমার কলিজাটা আমার নিজের সাথে ছিল না। সো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা হার্ড গেম এবং কি কীভাবে আমরা এই গেমটা শেষ করলাম। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই, লেটস গো। আজকে আমরা খেলবো ইজি মোডে। সো আপনারা যদি এই ভিডিওতে ভালো একটা সাপোর্ট দেন এবং কি আপনারা কমেন্টে জানান যে এই গেমটা হার্ড মোডে খেলার জন্য, অবশ্যই আমরা চেষ্টা করব। বাট অবশ্যই এই ভিডিওতে সেটা পেতে হলে 100 লাইক করতে হবে। অ্যান্ড আপনারা যদি স্ল্যান্ডিনার দ্য হাউস গেমটা দেখতে চান তাহলে এই ভিডিওতে করে দিতে হবে 50 লাইক। সো আপনারা এখন ডিসাইড করবেন যে 100 লাইক করবেন নাকি 50 লাইক করবেন। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা গড় একেবারে তন্ন তন্ন করে কিন্তু খুঁজতেছি, কোথাও কিন্তু আমরা কোনো বইয়ের আলামত দেখতেছি না। ও মাই গড, বলতে না বলতে কিন্তু এখানে আমার শাশুড়ি এসে হাজির। সো শাশুড়ি আম্মা কেমন আছেন? আমাকে মারিয়েন না, আমি কিন্তু এখানে আপনার এখান থেকে পালানোর জন্য যথেষ্ট পরিমাণ ট্রাই করতেছি। একদিকে আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন, অন্যদিকে আপনার মেয়ে এবং কি আপনার নাতিও কিন্তু আমার সাথে যা ফাইজলামি করলো আগের গেমগুলোতে, দয়া করে এই গেমটাতে আপনারা আমার সাথে এরকম আচরণ করিয়েন না। আশা করি আপনারা আমার কথাটা শুনবেন, বাট আপনারা সেরকম না। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা চাবি পেয়ে গিয়েছি। সো চাবিটা আমাদের অনেক বেশি দরকার হয়। সো আমরা এখানে এই চাবিটা খরচ করে ফেলেছি প্রথমেই। সো খরচ করে কি আমাদের লাভ হলো কি না? ইয়েস গাইস, আমাদের কিন্তু এই চাবিটা খরচ করার মাধ্যমে লাভই হলো। আমরা কিন্তু প্রথমেই একটা বই পেয়ে গিয়েছি, আমাদেরকে আরও 60টা বই কালেক্ট করতে হবে। বাট বই কালেক্ট করা কিন্তু এতটা ইজি না, অনেকটাই হার্ড গাইস। আপনারা যারা এই গেমটা খেলেছেন তারাই জানেন যে কতটা গ্যাড়াকল এবং কি কতগুলো গড় চেক করার পর 8টা বই পাওয়া যায় সেটা কিন্তু আপনারা খেললেই বুঝতে পারবেন। সো আপনারা অবশ্যই গেমটা খেলবেন, আপনাদের কাছে অনুরোধ করব, তাহলে বুঝতে পারবেন যে আমার মর্মটা, আমি কীভাবে এই গেমটা আদৌ কি শেষ করতে পারি কি না বা আমি পারবো কি না সেটা আপনারা খেললে বুঝতে পারবেন যে এটা কতটা হার্ড গেম। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বলতে না বলতে আরও একটা গড় চেক করে ফেললাম এবং কি আরেকটা বই পেয়ে গেলাম। আমাদের কাছে চলে আসলো 2টা বই আর মাত্র লাগে 6টা বই। সো মাত্র বলবো না ভাই, এই 6টা বই বাইর করাটা কিন্তু আমার অবস্থা খারাপ করে দিবে। সো আমরা প্রত্যেকটা গড় একবার একবার করে চেক করে নিচ্ছি, কোথাও কিন্তু আমরা বইয়ের কোনো আলামত আর দেখতেছি না। যদিও আমরা খুব তাড়াতাড়ি 2টা বই পেয়ে গিয়েছি, আমাদেরকে আরও তাড়াতাড়ি 4টা বা 5টা বই কালেক্ট করতে হবে। অ্যান্ড লাস্টের দিকে যদি 1টা 2টা বই না পাই সেটা কিন্তু ভালো মতো চেক আউট করলে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আপনার ফুল গড় বা ফুল ম্যাপের ভিতরে কিন্তু সেটা থাকার কথা। এমনকি বলতে না বলতে আর একটা চাবি পেয়ে গেছি। অ্যান্ড চাবির কাজ কিন্তু অনেক, চাবি ছাড়া কিন্তু আপনি এখানে বই অনেক সময় মিসিং থাকে, চাবি দিয়ে এখানে খুলে সেই বইটা কালেক্ট করতে হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা গড় চেক করতেছি এবং কি এখানে দরজার পাক দিয়ে কিন্তু এখানে একটা বই রেখে দিয়েছিল, বাট বারবার এসে কিন্তু আমার বউ এখানে ডিস্টার্ব দিচ্ছে। অ্যান্ড ডাইনি বুথ এবং কি ডাইনি বউ আমার সাথে যা করতেছে, অ্যান্ড এখনও পর্যন্ত আমাদেরকে তার ছেলে এসে আমাকে এখনও পর্যন্ত ডিস্টার্ব দিতে পারে নাই। বাট আমরা সবার প্রথমে কিন্তু আমার শাশুড়ি আম্মাকে দেখে দিয়েছিলাম এবং কি আমি তাকে সম্মানও করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে সেই সম্মানের যোগ্য দাবিদার হয়েও আমি সেই সম্মানের যোগ্য হব না, আমাকে কিন্তু এসে এসে ডিস্টার্ব দিবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চারিদিকে ভালো মতো চেক আউট করতেছি, কোথাও কিন্তু কোনো কিছু পাচ্ছি না। মাত্র 3টা বই নিয়ে কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত সন্তুষ্ট থাকতে হচ্ছে।
সো আমরা কিন্তু এই রুমটা মেবি এখনো পর্যন্ত দেখি নাই, সো এই রুমটা ভালো মতো চেক আউট করে নেই। আমার মনে হচ্ছে বইটা আমরা পাবই, বাট এই রুমেও কিন্তু আমরা কোনো কিছুই পেলাম না। কী রে ভাই, আমাদের কি আজকে লাকটা খারাপ যাচ্ছে নাকি? বুঝতেছি না, আমরা অনেকগুলো ঘর কিন্তু অলরেডি চেক করে ফেলেছি, কিছুই পেলাম না। কী রে ভাই, আমাদের কি আজকে লাকটা খারাপ? বলতে না বলতে নাতি চলে এসেছে ভাই, শাশুড়ি আমার নাতি, আমার ডাইনি বউর বা ডাইনি ভূতের এখানে কিন্তু ছেলেটা চলে আসছে। আমার প্রেমিকা বলবো আমি, ও আমার এখনও পর্যন্ত বিবাহ করা বউ না, জাস্ট প্রেমিকা। ওকে, তাকে আমি বিবাহ করবো কি না সেটা নিয়ে আমি সন্দেহ আছি, কারণ আমার সাথে যেভাবে আচরণ করতেছে এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু তাকে বিয়ে করবো না, না হলে সো এখানে দেখতে পাচ্ছেন। ওকে, অ্যান্ড আমি তাকে বউ কেন সম্বোধন করছি সেটা হলো এখন এখন কিন্তু এটা প্রচলন হয়ে গেছে, ওই জন্য জিএফকে আমি কিন্তু এখানে বউ বানিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা বই পেয়েছি এবং কি একটা চাবিও পেয়েছি, অ্যান্ড চাবি দিয়ে কিন্তু একটা দরজাও খুললাম, বাট কিছুই পেলাম না। হায় রে, আমাদের লাকটা আজকে অনেকটাই খারাপ, বাট বারবার এসে কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে আমার বউ, এটা কিন্তু ঠিক না। তোমাকে কিন্তু আমি ছাড় দেবো না, আমি কিন্তু তোমাকে বিয়ে করবো না। এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা আবারও আমাকে এসে এখানে ডিস্টার্ব দিতে চলে আসতেছে, বাট লাভ নেই, আমি কিন্তু ওকে ফাঁকি দিয়ে চলে গেলাম অন্যদিকে, এবং কি এখানে আরও একটা চাবি আমরা পেয়ে গিয়েছি। ওকে, সো আমাদেরকে এখন কিন্তু ভালো মতো প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রুম কিন্তু চেক আউট করতে হবে। সো এখানেও আমরা কিছু পেলাম না, বাট ও মাই গড, নাতি এসে গেল, আমার বউয়ের সন্তানটা এসে গিয়েছে। সো তোমাকে এখন ফাঁকি দিতে হবে, অ্যান্ড সব থেকে এখানে কিন্তু ভয়ঙ্কর যে সে হলো এই নাতিটা, নাতিটা সবচেয়ে ভয়ঙ্কর, তার কাছ থেকে কিন্তু আপনি সহজে পালাতে পারবেন না। আপনি যদি তার সামনে দিয়ে কোনো ঘরে ঢুকে যান তাহলে কিন্তু আপনাকে এখানে দরজা ভেঙে ঢুকে কিন্তু মেরে দিবে, সেটা কিন্তু আপনারা যারা খেলেছেন তারা ভালো করে জানেন। বাট হোয়াট, কী রে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি, এটা কি হলো? স্ল্যান্ডিনা একেবারে ওয়ালের ভিতর দিয়ে কীভাবে জানি আমাকে ভয় দেখালো, এটা কোনো কথা? স্ল্যান্ডিনা, এটা কিন্তু ঠিক হলো না আমার সাথে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারদিকে ভালো মতো চেক আউট করে নিচ্ছি, কোথাও কিন্তু আমি এখানে দরজায় খুঁজে পাচ্ছি না ভাই। এতক্ষণ পর্যন্ত তো অনেকগুলো দরজা পেয়েছি, এখন তো দরজায় পাচ্ছি না। আমাকে ভালো মতো চেক আউট করা উচিত, আমাদেরকে ভালো মতো চেক আউট করে এখানে কিন্তু বইগুলো কালেক্ট করা উচিত। আমাদেরকে আরও চারটা বই কালেক্ট করতে হবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো না। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটা জায়গায় চলে আসলাম, আশা করি এখানে আমি ভালো কিছু একটা পেবো, এবং কি এখানে পেয়ে গেলাম একটা চাবি, এবং কি একটা বইও পেয়ে গিয়েছি। ওহো, আমরা কিন্তু এখানে পাঁচটা বই অলরেডি কালেক্ট করে ফেলেছি, আমাদের আর মাত্র তিনটা বই লাগে, বাট এই তিনটা কিন্তু মাত্র বললে হবে না, এটা অনেক বেশি, কারণ আমরা কিন্তু অলরেডি অনেকাংশেই দেখে ফেলেছি। এখনও পর্যন্ত আমরা কোথাও কোথাও দেখি নাই সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং কি আমাদের কাছে একটা ম্যাপ আছে, ঠিক আছে, বাট ম্যাপ থাকলেও আমরা কোথায় কোথায় চেক আউট করে ফেলেছি সেটা কিন্তু দেখায় না। ও মাই গড, কী রে ভাই, এখানে প্রথমে একটা আওয়াজ ভয়ঙ্কর হয়েছিল এটার ভিতর থেকে, পরবর্তীতে আবার এখানে এসে আমাকে কিন্তু ভয় দেয় লাগিয়ে দিল, যেই সে হলো আমার বউ। আমার বউ আমার সাথে এভাবে কেন করতেছো? আমি কিন্তু তোমাকে বিবাহ করবো না বলে দিলাম, প্লিজ তুমি আমাকে ভয় দেখাইও না। এমনিতে তোমার আম্মু এবং কি তোমার ছেলে যেভাবে আমার সাথে অত্যাচার করতেছে, মাঝখান দিয়ে তুমি এসে কিন্তু আমাকে একেবারে তছনছ করে দিতেছো, আমার কলিজাটা কিন্তু আর কলিজা নাই, একেবারে ফানি হয়ে যাচ্ছে ভাই। সো এখানে দেখতে পাচ্ছেন বলতে না বলতে ও ভাই চলে আসলো আমাকে মারার জন্য, স্ল্যান্ডিনার সন্তান, বাট তোমাকে ফাঁকি দিয়ে আমি কিন্তু চলে যাবো। বাট এটা কি, এটা কি আকাশ থেকে এখানে উপর দিয়ে আসলো, এটা বুঝলাম না, এটাও কি তার মা নাকি, বুঝতে পারলাম না। সো এখানে আমরা একটা নতুন ঘরে চলে আসলাম, সো এই ঘরটা ভালো মতো চেক আউট করে নিই। সো চেক আউট করতে করতে কিন্তু আমরা এখানে একটা চাবি পেয়ে গিয়েছি, সো আমরা এখানে এই চাবিটা নিয়ে আমরা এখান থেকে ভাগবো, কারণ আমরা কিন্তু অন্য কোথাও, ওকে, বাগার কথা বলতে না বলতে কিন্তু আমরা এখানে একটা বই পেয়ে গিয়েছি। ওকে, আমরা কিন্তু ছয়টা বই অলরেডি কালেকশন করে ফেলেছি, আমাদের আর মাত্র লাগে দুইটা বই, বাট এই দুইটা বই খুঁজতে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যান্ড সত্যিকার অর্থে ভাই, সত্যিকার অর্থে এখানে মিথ্যা আমি বলবো না, আমি একেবারে এই ম্যাচটা টোটালি 22 মিনিট ধরে খেলছি, আমি 22 মিনিট খেলে তারপর ম্যাচটা শেষ করেছি, বাট এখান দিয়ে যে অনেকগুলো টাইম আমার খরচ হয়েছে সেগুলো কিন্তু এডিট করে করে আমি এখানে কাট ফেস্ট করলাম লাস্টের দিকে, কারণ লাস্টের দুইটা বই কালেক্ট করতে আমার 10 মিনিট লেগেছে, সত্যি যেটা সেটা বললাম। সো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আমি কিন্তু বইটা পাই নাই, আপনারা ফুল ঘর যেহেতুগুলো আমি চেক আউট করছি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার,
আরেকবার করে, বাট কোথাও কি এখানে আমার মিস্টেক হয়েছে কিনা বা কোথাও কি আমি কোনো দরজা মিসিং করে রেখেছি কিনা সেগুলো কিন্তু এখন আমাদেরকে ভালোমতো চেক আউট করতে হবে। বাট এখানে কিন্তু শাশুড়ি আম্মাকে আমি মাত্র দেখলাম, বাট শাশুড়ি আম্মা আমাকে দেখে নাই, এই যাত্রায় বেঁচে গেল। ও এটা কি ছিল? আমি তো লিটারেলি ভাই হার্ট ফেল করার অবস্থা, এটা কি ছিল ভাই? এটা কে এভাবে ভয় দেখালে হবে? আমি তো শেষ ভাই, এটা কি ছিল? আমার হাত থেকে মোবাইল ফরে যাওয়ার অবস্থা হয়েছে, এতটা ভয় পেলাম ভাই, কি বলবো ভাই। আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আর দুইটা বই আমাকে এখানে পাওয়ার তৌফিক দান করো। আল্লাহ ভালো মতো আমি এখানে দেখে নিই কোথাও কি আমি মিসিং রেখেছি কিনা, একেবারে ভালো মতো দেখে নিলাম। এখন আমরা ডাইরেক্টলি চলে যাব, একেবারে সোজা সোজা গিয়ে দেখবো যে ডাইনে বামে গিয়ে দেখবো যে এখানে কোথাও কি আমি মিসিং রেখেছি কিনা, একেবারে ভালো মতো আমি কিন্তু চেক আউট করতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়। বাট আমার অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি কিন্তু এখানে বাম দিকে যাব, এবং কি বাম দিকে গিয়ে কিন্তু এখানে ভালো মতো চেক আউট করবো। এবং কি বলতে না বলতে আরেকটা বই পেয়ে গেছি, হ্যাঁ আমার কিন্তু লাকটা এখন ভালো। এখন লাস্ট বইটা আমাকে কালেকশন করতে হবে, দেখা যাক আমরা কি লাস্ট বইটা এখানে পাই কি না। ওকে আমরা কিন্তু এখানে ভালো মতো চেক আউট করতে হবে, কোথাও কি আমরা কোনো দরজা খোলা রেখেছি কিনা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে সব দরজা খোলা পেয়েছিলাম, জাস্ট একটা দরজা বন্ধ ছিল, সেই দরজায় কিন্তু আমরা একটা বই পেয়েছি। সো আপনারা যখন খেলবেন আপনারাও কিন্তু একটা দরজা যদি বন্ধ রাখেন সেই দরজার ভিতরে কিন্তু থেকে যেতে পারে বই। সো আপনারা কিন্তু এখানে এক্সট্রা কোনো বইও পাবেন না, পুরো ঘরের ভিতরে আটটাই বই থাকবে, সেই আটটা বই কালেক্ট করার পরে কিন্তু আপনারা এখান থেকে বেরোতে পারবেন। সো আমাদেরকে ভালো মতো চেক আউট করা উচিত। বা বলতে না বলতে এখানে কিন্তু স্ল্যান্ডিনের সন্তান কিন্তু আমাকে এখানে একেবারে ভালো মতো আক্রমণ করেছে, বাট আমাদেরকে এখান থেকে ভাগতে হবে, কিছু করার নেই, কারণ স্ল্যান্ডিনের সন্তান সবচেয়ে হার্ড এই গেমের ভিতরে। এমনকি আমরা এখানে আরেকটা ঘরে চলে আসলাম, মানে এই ঘরটাতে তো আমরা এর আগে আরেকবার এসেছিলাম, বাট আমরা এখানে বাধ্য হয়ে আসতে হলো, কিছু করার নেই, কারণ স্ল্যান্ডিনের সন্তান কিন্তু আমাকে এসে ডিস্টার্ব দিচ্ছে। সো আমি এখানে ভালো মতো এখানে চেক আউট করে নিই, কোথাও কি আমি না যেতে আছি কি না, কোথাও কি আমি যাইনি নাকি সেটা কিন্তু ভালো মতো এখানে দেখে নিলাম, এবং কি আমরা এখান থেকে চলে যাবো। বাট ঘিরে স্ল্যান্ডিনার দেখতে পাচ্ছেন, আমি বলছিলাম সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু এই বাচ্চাটা, আমাকে কিন্তু অনেকভাবেই ডিস্টার্ব দিতেছে ভাই। হঠাৎ হোয়াট কে রে ভাই, এটা কি ছিল? আমি ভয় পেয়েছি, হঠাৎ করে সামনে চলে আসে আমার বউ, এটা কিন্তু ঠিক না, তোমাকে কিন্তু আমি বিয়ে করবো না, আবারও বলে দিলাম। সো আপনারা কিন্তু অবশ্যই লাইক করে দেবেন গাইজ ভিডিওতে, আপনারা কি স্ল্যান্ডিনা দ্য হাউস দেখতে চান কিনা। যদি আপনারা এই ভিডিওতে 100টা লাইক করে দেন তাহলে আমরা স্ল্যান্ডিনা দ্য হাউস মেক করবো, আর যদি আপনারা আগামীতে দেখতে না চান তাহলে কিন্তু আমার কিছু করার নেই, আপনারা অবশ্যই 100টা না 50টা লাইক করে দিয়ে নেন। 100টা লাইক করলে আমি কিন্তু এই গেমের ভিতরে আমি হার্ড মোডটা খেলবো, ওকে। অ্যান্ড আপনারা স্ল্যান্ডিনা দ্য হাউস দেখতে চাইলে 50টা লাইক করে দেবেন। বাট এখানে আমার শাশুড়ি আম্মা কিন্তু আমার ফাঁড় দিয়ে আসতেছে, বাট হোয়াট কী রে, শাশুড়ি আম্মা এবং কি স্ল্যান্ডিনা দুজনে কিন্তু আমার পিছন লেগে গিয়েছে, আমাকে এখান থেকে পালাতে হবে। বাট লাস্ট বইতে আমরা কালেকশন করতে পারতেছি না ভাই, আমাদের লাকটা অনেক খারাপ, ভালো মতো চেক আউট করা উচিত, কোনো রুম কি আমরা বাদ রেখেছি কিনা ভালো মতো চেক আউট করা উচিত। আমার মনে হচ্ছে কোনো না কোনো রুম আমরা মিসিং রেখেছি কোথাও না কোথাও, আমি এখানে আমার মনে হচ্ছে মিসিং রেখেছি বা এখানে কোথাও আমি চেক আউট করি না, এই জন্য কিন্তু আমরা লাস্ট বইটা খুঁজে পাচ্ছি না। সত্যিকারের তো আমি প্রায় 5 মিনিট ধরে এখানে খুঁজতেছি, কোথাও কিন্তু এখানে পাচ্ছি না। বাট একটা দরজা খোলা আছে, দেখি তো এটার ভিতরেই আছে কি না। আল্লাহ আল্লাহ পেয়ে যাও হয়ে যাও, আল্লাহ এটা কি হলো, আল্লাহ আমাকে এখান থেকে বাইর হওয়ার তৌফিক দান করে। বাট এটা কে, এটা কে এখান থেকে আসলো, বাট দেখি তো এখানে ভিতরে আছে কিনা বইটা লাস্টটা। ইয়াস গাইস, ফাইনালি ফাইনালি কিন্তু আমরা এখানে একটা বই পেয়ে গিয়েছি, এখন আমাদেরকে এক্সিটে গিয়ে কিন্তু এক্সিট হতে হবে ভাই, অনেক কষ্ট হয়েছে। বাট বারবার এখানে কিন্তু স্ল্যান্ডিনে এসে আমাকে ভয় দেখাচ্ছে, বাট লাভ নেই, আমি কিন্তু এখান থেকে এখন বের হয়ে যাব। তোমরা অনেক বেশি আমার সাথে অত্যাচার করেছ, অ্যান্ড স্ল্যান্ডিনা তোমার সাথে আমার বিয়ে হবে কি না সেটার কিন্তু নির্ধারণ হবে নেক্সট ভিডিওতে স্ল্যান্ডিনা দ্য হাউসে। সো আপনারাও কি চান কি না আমার বউয়ের সাথে বিয়ে হোক? যদি চান অবশ্যই আপনারা এই ভিডিওতে 50 লাইক করে দেবেন, আর যদি চান এই গেমটার উপর আমরা হার্ড মোডে খেলি তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে 100 লাইক করে দেবেন। সো এটাই ছিল আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কি শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আলবিদা, টাটা, বাই বাই।